वेलकम बैक टू माय यूट्यूब चैनल सकल के सुस्वागत शुरू कर आज के वीडियो आज के मुहूर्त वीडियो हमारे अत्यंत गुरुत्वपूर्ण को आज के लिए प्रत्येक जानार इच्छा थाके ये कोनो क्लासेर होक बा ना होक एमन एक उपन्यास से उपन्यासटी हच्छे साहित्य सम्राट बंकिमचंद्र चट्टोपाध्याय विरचित आमादेर उपन्यास सेटा उपन्यासटिर नाम हच्छे देवी चौधुरानी। खूब इम्पर्टेंट एवं प्रत्येकेरई आकांक्षित एकटी उपन्यास आमरा बोलते पारी। एई उपन्यासटी साहित्य सम्राट बंकिमचंद्र लिखेछिलेन सन्यासी फकीर विद्रोहेर पटभूमिकाय एई उपन्यासटी रचना करेछिलेन। कारण आमरा जानि इतिहासे भवानी पाठक থেকে শুরু করে দেবী চৌধুরানী এরা সব সেই সময় একজন মহান মহান নেতা নেতৃত্ব। এবং এই দেবী চৌধুরানী উপন্যাসে যে সমস্ত ইংরেজদের কথা আমরা পাব, যেমন গুডল্যান্ড সাহেব, লেফটেন্যান্ট ব্রেন, এই সমস্ত নামগুলো এগুলোও কিন্তু ইতিহাসে আমরা পাব। এখন আমরা চলে যাব সেই দুর্গেশনন্দিনী কাহিনীটি, দেবী চৌধুরানী কাহিনীটি। এটি 1884 সালে 20 মে বাংলায় 1291 বঙ্গাব্দে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটির সূত্রপাত ভূতনাথ গ্রামে হরবল্লভ রায়ের বাড়িতে। হরবল্লভ রায় একজন চতুর এবং দ্রুত মানুষ। তার সঙ্গে তার একমাত্র পুত্র, পুত্রের নাম ছিল ব্রজেশ্বর। ব্রজেশ্বরের সঙ্গে প্রফুল্লর বিবাহ হয়। কিন্তু প্রফুল্লর মায়ের পরিচয় নিয়ে কিছু একটু গণ্ডগোল থাকে আর কি, সেজন্য তাকে মিথ্যা অপবাদ বা বদনামের জন্য তাকে ব্রজেশ্বরের প্রথমা স্ত্রী বা প্রফুল্লকে কিন্তু ত্যাগ করে। এবং ত্যাগ করার পর প্রফুল্ল ছিল কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী, সুন্দরী, সাহসী এবং বিভিন্ন জায়গায় যেতে যেতে সে প্রথমে আরেকটি জায়গায় ঠেকে পায়। সে এক সন্ন্যাসীর আশ্রমে ঠেক পায় এবং সেখানে সে সন্ন্যাসী নাম পরিচয় সেবা শুশ্রূষা করে এবং সেখানে সে প্রচুর ধন সম্পত্তি পায়। এবং সেই ধন সম্পত্তি নিয়ে সে কী করবে না করবে সে যখন চিন্তা ভাবনা করছিল সেই জঙ্গলে, তেমন সময়তেই কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ভবানী পাঠকের। ভবানী পাঠক তাকে গঙ্গা জলে ধুয়ে একদম শুদ্ধ করে তার দলের মধ্যে তুলে নেন এবং সে অনেক শারীরিক মানসিক পরিশ্রম করে সে হয়ে ওঠে দলের রানী। সেই দেবী চৌধুরানী ইচ্ছা করলে কিন্তু বা প্রফুল্ল ইচ্ছা করলে সেই সময় যে প্রচুর সম্পত্তি পেয়েছিল সেই সম্পত্তি নিয়ে সে সুখ স্বাচ্ছন্দ্যে ব্রজেশ্বরকে নিয়ে কিন্তু বসবাস করতে পারত, কিন্তু তা সে করেনি। কারণ কি না, সে ভেবেছিল সেই সময় যে স্বামী পরিত্যক্তা হয়ে তার এই সম্পত্তি নিয়ে কোনো প্রয়োজনীয়তা নাই, তার থেকে বরং দেশ সেবার কাজ কিন্তু ভালো। তো সে শুধুমাত্র শারীরিক পরিশ্রম পেয়েছিল, শারীরিক শক্তি অর্জন করেছিল বা বিভিন্ন কায়িক শক্তি লাগে এমন যে যুদ্ধশাস্ত্র সেইগুলোই অর্জন করেছিল শুধু তাই নয়, সে শাস্ত্রে বিভিন্ন শাস্ত্র জ্ঞান শাস্ত্র ধর্ম দর্শন বিষয়ে কিন্তু সমান পারদর্শী ছিলেন। এবং তিনি উপলব্ধি করেছিলেন হিন্দু শাস্ত্রের শ্রেষ্ঠ ধর্মই শ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে গীতা, এবং গীতার আদর্শ তিনি উপলব্ধি করেছিলেন। এবং তিনি এটাও বুঝেছিলেন যে গীতার আদর্শ হচ্ছে কি, কর্ম ত্যাগ করা নয়, নিষ্কাম কর্ম সাধন করা, এরাই হচ্ছে কিন্তু গীতার আদর্শ। তবে গীতার আদর্শ মেনেও নিষ্কাম কর্ম করেও হিসাব মতন তার নতুন জন্ম হয়েছিল কি দেবী চৌধুরানী রূপে। কিন্তু সব কথা পূর্ব জন্মের অর্থাৎ প্রফুল্ল রূপে সব কথা ভুলে গেলেও সে কিন্তু দেবী কার সঙ্গে, ব্রজেশ্বরের সঙ্গে মাত্র একটি রাত সঙ্গে ছিল, সেই একটি রাতের কাহিনী কিন্তু সে কখনোই ভুলতে পারে না। সে একটি কখনোই তাকে সে ভুলতে চাইলেও ভুলতে পারে না। তবে তার গুরুদেব অর্থাৎ ভবানী পাঠকের সঙ্গে বিভিন্ন শাস্ত্র শিক্ষা
दीक्षा ग्रहण कर ले समस्त कथा सुनले देवी चौधरानी किन्तु एक कथा तार कोनो समय मानतना से ना से हे से जेहेतु सदबा ते हव्यसान्न ग्रहण कर ले एगारोशीर दिन किन्तु से अवश्य माछ जेमन भावी होक जोगाड़ करे आनत एवं से माछ किन्तु खेत। एबार एई दिके जखन एई समस्त कहानीगुलो चलछे तखन अन्य दिके किन्तु ब्रजेश्वर तार बाबा अर्थलालु हरवल्लभ राय से किन्तु आबार विवाह देय एकटा नय़ दुटो एकटा सागरेर संगे से प्रचुर सम्पत्ति छोटो एवं मेषो नयान जदिओ ब्रजेश्वर किन्तु पपुल लोके छाड़ा आर काउकेई अतटा भालोबासे ना गुरुत्व देय ना। ठीक आछे ए घटनाटा किन्तु जखन एर जीवने ए समस्त घटनागुलो घटे जाए तखन किन्तु ओई दिकेर जीवनगुलो किन्तु ब्रजेश्वरे आबार दुटो विवाह किन्तु होये जाए एटा तोमादेर मने राखते हबे। जाइ होक এই ডাকাত দল এমনই ডাকাত দল ছিল, তাদের উদ্দেশ্য যে শুধু চুরি করা তা কিন্তু নয়, তাদের উদ্দেশ্য ছিল সেই চুরি করে তার অর্থ সাধারণ মানুষ প্রজা যারা খেতে পায় না তাদের মুখে অন্ন তুলে দেওয়া, অর্থাৎ গরিবের রাজা রবিন হুডের মতো কাজ করা। কিন্তু এই দেবী চৌধুরানী রানী সেজে অর্থাৎ এই যে নকল দোকানদারি আর কি, এই সেজে তিনি সাধারণ মানুষের পরিত্রাতা হয়ে উঠেছিলেন এবং সাধারণ মানুষ তাকে দেবীর আসনে বসিয়েছিলেন, সাক্ষাৎ দেবীর আসনে বসিয়েছিলেন। সে বিভিন্নভাবে সাধারণ প্রজাকে সাহায্য করেছে, তার ত্রাসে অত্যাচারী জমিদার ইংরেজ সরকার এবং আরও অনেক অনেক শাসকেরা যারা কুষ্কর্ম করে থাকে তারা কিন্তু ভীষণ ভীষণ ভয়াত্ত হয়ে থাকতো। তো এই যে ঘটনাগুলো ঘটে চলেছে এগুলো কিন্তু একটা প্যারালাল ভাবে ঘটনা চলেছে, কিন্তু এই যে উপন্যাসটা রয়েছে তার দুটি অংশ রয়েছে তোমরা জানো। দ্বিতীয় পার্টটাতে দেবী চৌধুরীর যে উপন্যাস সেই উপন্যাসের কিন্তু অন্যরকম ঘটনাগুলো ঘটতে থাকে। সেখানে নয়নবর্গকে তার বজ্রায় তোলা এবং ব্রজেশ্বরের বাবা অর্থাৎ জমিদার ভূতনাথ গ্রামের জমিদার হরবল্লভ এমন ভাবে ফেসে যায় যেখানে তাকে কিন্তু ৫০ হাজার টাকা সে জোগাড় করেছিল কোথা থেকে না এই দেবী চৌধুরানীর কাছে। হরবল্লভ রায় যখন জানতে পারেন তিনি স্বার্থলরূপ যে দেবীর টাকাই সেই দেবী হচ্ছে আসলে প্রফুল্ল, তার বজ্রা আসে সেই বজ্রার ঘটনা কিন্তু তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গিয়ে দালাল হিসাবে যায় এবং তখন কি করেছিল না এই দেবীকে আটক করার জন্য যায়, কিন্তু সে কিন্তু ক্রমশ কী হয়ে পড়ে না সেই সেখানে আটকা পড়ে যায়। তখন ব্রজেশ্বর যখন জানল যে এই দেবী প্রফুল্ল তখন কিন্তু তাকে পাওয়ার জন্য কিন্তু একটা ইচ্ছা জেগেছিল। অপরদিকে যখন প্রফুল্ল ব্রজেশ্বরের পরিচয় জানল তারও সেই পুরনো প্রেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সেখানে একটি বাণী ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করেছিল খুব ইম্পর্টেন্ট যে দেবী মরিয়া আছে প্রফুল্ল বেঁচে আছে, তো এখনও বেঁচে আছে প্রফুল্ল মরিবে না দেবীর সঙ্গে যাইবে, এই প্রশ্ন যখন করেছিল তখন তার উত্তরে ব্রজেশ্বর আদর করে তাকে একটি চুম্বন করেছিল এবং বলল তুমি আমার ঘরে যাও, ঘরে ঘরে চলো, ঘর আলো হইবে, তুমি না যাও আমিও যাইব। অর্থাৎ সুতরাং এই দুই লাইনেই সমস্ত প্রশ্ন সমস্ত যে মামলা তা যেন এক চুম্বনের মধ্যে দিয়েই সমাপ্তি ঘটে গেল এবং সে যেন বাঙালি নারীর সেই গৃহটান আবার যেন সেই প্রফুল্লকে টেনে নিয়ে এলো। সে এত শিক্ষায় শিক্ষিত, এত আধ্যাত্মিক চিন্তা ভাবনা গ্রহণ করল, তারপরেও কিন্তু সে পুনরায় অর্থাৎ সেই দেবী চৌধুরানীর দোকানদারি কিন্তু বন্ধ হয়ে গেল, সে যেন তিস্তার জল দিয়ে চলে গেল এবং সেই সঙ্গে সে
ফিরে এলো কোথায়? নববধূর রূপ ধারণ করে সেই হরবল্লভ রায়ের বাড়িতেই কিন্তু চলে গেল। এবং সেখানে আসার পর আস্তে আস্তে ধীরে 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 সব কিছু যেন স্বাভাবিক হতে থাকে। সেই সময় এক সময় তার সাগর বউ তাকে জিজ্ঞাসা করেছিল যে এখন ঘরে কি পুকুর ঘাটে একবার সাগর বউ তাকে ধরেছিল, তারপরে তাকে জিজ্ঞাসা করেছিল যে এখন ঘর গৃহস্থলিতে কি মন টিকবে। তখন প্রফুল্ল বলেছিল মন টিকবে বলেই সেখানে এসেছে। যাই হোক, সমস্ত বেসুরো জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সুরেলা হয়ে উঠছিল। বিশেষ করে আমরা জানি যে নয়ান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র ছিল না, সে বিভিন্নভাবে ব্রজেশ্বরকে আটকানোর চেষ্টা করেছিল। এমনকি তার যে সন্ততি হয়েছিল, তার যে একটা মেয়ে হয়েছিল বিনা, তাকেও পর্যন্ত কিন্তু জোরপূর্বক সম্ভব করেছিল ব্রজেশ্বরকে। এবং দেবী চৌধুরানীকে অথবা প্রফুল্লকে নানাভাবে মারার চেষ্টা করেছিল, কিন্তু তাও কিন্তু সে ব্যর্থ হয়েছিল। এবং এখন কিন্তু সমস্ত কিছু সুরালা হয়ে উঠল। এমনকি যে ব্রজেশ্বরের পিতা হরবল্লভ রায়, সেও কিন্তু এখন তার বশীভূত হয়ে উঠল। তবে একটি দোষ ছিল, সেটি হচ্ছে ব্রজেশ্বর প্রফুল্লকে যতটা ভালোবাসত, অন্য দুই নারী অর্থাৎ নয়ান এবং সাগর বউকে কিন্তু ভালোবাসত না। যদিও প্রফুল্ল বলতো আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে ওদেরকেও ততটা ভালোবাসুন, ওদের মধ্যেও প্রফুল্ল রয়েছে। প্রফুল্ল সব তীরের মধ্যে এক, একের মধ্যে তিন, কিন্তু এই তত্ত্ব কথা ব্রজেশ্বর বুঝতে পারে না, কারণ সে তো আর ভবানী পাঠকের গীতা পাঠে অভ্যস্ত নয়। তাই এই কবিতা, এই যে উপন্যাস, এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব, গীতার মূল আদর্শ প্রসার এবং বৈপ্লবিক শক্তির চিন্তাভাবনা কিন্তু প্রকাশ ঘটিয়েছেন। এই উপন্যাসের এখানেই তোমাদের কিন্তু সমাপ্তি।